নিলেন সর্বপ্রথমে ঈশ্বরপুরীর কাছ থেকে, আর সন্ন্যাস নিয়েছিলেন বাবা, সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন কেশব ভারতের কাছ থেকে। যাই হোক, আজ গয়াধামে দীক্ষা নেওয়ার পর ভক্ত সঙ্গে তিনি গয়া তীর্থে ভ্রমণ করতে গেলেন। গয়ার মন্দিরে দেখবেন একটা মন্দির আছে, গয়াতে একটি মন্দির আছে যেটা হলো বিষ্ণুপাদ মন্দির। আজও শিলামূর্তিতে রয়েছে ভগবানের বাম পদচিহ্ন, আর এই শিলামূর্তিতে গয়াতে বিষ্ণুপাদ মন্দিরে তিনি দেখলেন ভগবানের পদচিহ্ন, আর এই পদচিহ্ন দেখে আমার মহাপ্রভু মধ্যে মহাভাবের উদয়। তিনি ঈশ্বরপুরীর কাছে জানতে চাইলেন গয়া তীর্থের মহামাহাত্ম্য। ভক্তবৃন্দের অনুরোধে আজ ঈশ্বরপুরী বর্ণনা করছেন সেই মহাতীর্থ পরম তীর্থ গয়াধামের ইতিহাস। সত্য যুগে ছিলেন এক পরাক্রমি অসুর, নামটা ত্রিপুরাস। মাত্র 10 বৎসর বয়সে দেবগুরু, অপরাধ ক্ষমা করবে, দৈত্যগুরু শুক্লাচার্যের আদেশে, দেবগুরু ছিলেন বৃহস্পতি আর দৈত্যগুরু হলেন শুক্লাচার্য, দৈত্যগুরু শুক্লাচার্যের আদেশে 130 বৎসর তিনি তপস্যা করলেন কোলাহল পর্বত। বর্তমান বাবা এই কোলাহল পর্বতটা হল হিমালয়ের ঠিক পাদদেশে, যেখানে আমরা কার্গিলের যুদ্ধটা হয়েছে। যাই হোক, এই কোলাহল পর্বতে 130 বৎসর তপস্যা করে তিনি সন্তুষ্ট করতে পারলেন না দেবাদিদেব মহাদেব, এবার শুরু করলেন প্রজাপতি ব্রহ্মার তপস্যা। আবার তপস্যা করলেন 238 বৎসর, সন্তুষ্ট হলেন প্রজাপতি ব্রহ্মা, বর দিতে চাইলেন ত্রিপুরাসুর, আর ত্রিপুরাসুর চাইলেন অমরত্ব। ব্রহ্মদেব বর দিলেন, মাতা সতীর অকাল বিরহে দেবাদিদেব মহাদেব গিরি পর্বতের গুহার মধ্যে গভীর তপস্যায় রত। তাই হে ত্রিপুরাসুর, আমি তোমাকে এমন বর দিলাম, কোন নর নারী দেব দৈত্য সুর অসুর কোন অস্ত্রে তোমাকে হত্যা করতে পারবে না, কিন্তু কোনদিন যদি দেবতারা দেবাদিদেব মহাদেবের তপস্যা ভাঙাতে পারে, আর দেবাদিদেব মহাদেবের সাথে তুমি যদি সম্মুখ সমরে অবতীর্ণ হও, সেদিন হবে দেবাদিদেব মহাদেবের ত্রিশূলের আঘাতে তোমার মৃত্যু। চিন্তা করল ত্রিপুরাসুর, দেবাদিদেব মহাদেবের তপস্যাও ভঙ্গ হল আর আমি অপরাজেয়।
সারা পৃথিবীতে ত্রাহি ত্রাহি রব শুরু করে দিলে অপরাজেয় ব্রহ্মাণ্ডের পৃথিবী ছোট ছোট আশেপাশে রাজ্য আক্রমণ করলো আর তাদেরকে জয় করে তিনি বিশাল দৈত্য সাম্রাজ্যের সৃষ্টি করেন। বিবাহ হলো নাগ কুলকন্যা প্রভাবতীর সাথে। ত্রিপুরাসুর ভগবান নারায়ণকে কিন্তু বাবা সহ্য করতে পারতেন না। একটাই জিনিস তিনি দৈত্যগুরু শুক্লাচার্যের কাছে শিখেছিলেন, এই নারায়ণ হল ছলনাময় ভগবান, আর ব্রহ্মদেব হলেন প্রজাপতি ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা হলেন দৈত্যদের পরম সভ্য গুরুদেব। এটা দৈত্যগুরু শুক্লাচার্যের কাছ থেকে তিনি শিখেছিলেন, তাই তিনি বিষ্ণু ভক্ত ছিলেন না। কিন্তু সেই অসুর কুলে একজন নারী ঢুকে পড়ল, অর্থাৎ ত্রিপুরাসুরের স্ত্রী যিনি পরম বিষ্ণু ভক্ত। যখন যখন অপরাজেয় ত্রিপুরাসুর যুদ্ধের জন্য রাজপ্রাসাদের বাইরে থাকতেন, ঠিক তখন তখনই মনের আনন্দে বিষ্ণু মন্দিরে পালিয়ে যেতেন এই পরম বিষ্ণু ভক্তা প্রভাবতী। আর মনের আনন্দে যেতেন আর নেচে নেচে গান করতেন, ভগবানের নাম গান করতেন, হে নারায়ণ রাধিকা রমন রাধিকা রমন মদন মোহন দেহ মন পান তোমাতে দিলাম Thank you.
আমি যখন মনের আনন্দে গান করছি বাবা, কোন একটা দিন কিন্তু ত্রিপুরাসন দেখেবে, আর রাজপ্রাসাদে এসে তিনি বলতে লাগলেন শোনো প্রভাবতী, আমি ব্রহ্মার বরে অপরাজ, আমি অনেক তপস্যা করেছি দেবাদিদেব মহাদেবে, তিনি কিন্তু আমার তপস্যায় সন্তুষ্ট হন। ব্রহ্মদেবে তপস্যায় আজ আমি অপরাজ, আমি কিন্তু কৃষ্ণ ভক্ত নই, আর কোনদিন যেন আমি তোমাকে ছলনাময় কৃষ্ণের পূজা করতে না দেখি। একটু অভিমান হলো প্রভাবতী। প্রভাবতী বললে, তুমি তো মহাজ্ঞানী, তুমি কি জানো না যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি শঙ্খ চক্র গদা পদ্ম রূপধারী নারায়ণ রূপে এই জগতে পালন করেন, আবার সেই তিনিই হলেন মহাপ্রলয়কালী ত্রিশূলধারী দেবাদিদেব মহা। তাহলে পার্থক্য কিসে? শোনো শোনো প্রভাবতী, আমার নির্দেশ, আজ থেকে আমার সাম্রাজ্যে বিষ্ণু পূজা বন্ধ, আর শুধুই হবে ব্রহ্মদেবের পূজা। একটু অভিমান হলো মাতা প্রভাবতী, আর এই অভিমানটা ভাঙাতে গিয়েই ত্রিপুরাসুর মহা অপরাধ। স্ত্রী তো ব্রহ্মার বারে অপরাধে ত্রিপুরাসুর সময় দিতে পারে না স্ত্রীকে, তাই স্ত্রীর মান ভাঙাতে গিয়ে তিনি একটি মহা অপরাধ করলেন। ও প্রভাবতী, শোনো প্রভাবতী, আমাদের বিবাহ হয়ে গেল 3-3 বছর, আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না, এবার আমি তোমাকে একটা বিশেষ পুরস্কার, স্বামীর কাছ থেকে কিছু পাওয়ার লোভে প্রভাবতীর মান ভেঙে গেল। প্রভাবতী জিজ্ঞাসা করলো, ও স্বামী কি পুরস্কার দেবে গো? শোনা প্রভাবতী, সমস্ত অসুর সৈন্য আমি একত্রিত করে স্বর্গরাজ্য করব আক্রমণ, দেবরাজ ইন্দ্রকে আমি স্বর্গ থেকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে স্বর্গের সিংহাসনটা আমি তোমায় পুরস্কার। চমকে উঠল প্রভাবতী, না না স্যার না, আমার গর্ভে তোমাদের অসুরকুলের সন্তান তোমার সন্তান, আমি শুনেছি অনেক মায়েরা সন্তান জন্ম দিতে গিয়ে প্রসব চক্রণা সহ্য করতে না পেরে মারা যায়, আর তুমি যাচ্ছ স্বর্গে দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে, দেবতারা অবশ্যই ছলে বলে কৌশলে তোমাকে হত্যা করবেই, তুমি যদি মারা যাও আর সন্তান জন্ম দিতে গিয়ে আমি যদি মারা যাও, আমাদের সন্তান পিতৃ মাতৃহীন অনাথ পরিণত হবে, আমাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে? কথা শুনল না ত্রিপুরাসুর, বেরিয়ে গেল সৈন্য সামন্ত একত্রিত করে আক্রমণ করলো ইন্দ্রল, ঘোর যুদ্ধ হল ইন্দ্রল দেবরাজ ইন্দ্র অন্যান্য দেবতাদের সঙ্গে ত্রিপুরাসুর, অপরাজে ত্রিপুরাসুরের যুদ্ধ কৌশলে ত্রিপুরাজ ইন্দ্র সহ বিভিন্ন দেবতা পরাজিত হল, পালিয়ে গেলেন দেবতা। এবার ত্রিপুরাসুর আক্রমণ করলো, সেই বরদাতা ব্রহ্মদেব পরাজিত হয়ে সমস্ত দেবতারা মিলে গেলেন কোথায়? ক্ষীর সমুদ্রে স্বয়ংরত নারায়ণের।
ভগবানের কাছে গেলেন আর ভগবানকে ডেকে ডেকে ডাকতে লাগলেন। সমস্ত দেবতাদের আহ্বানে নিদ্রা ভঙ্গ হল। ভগবান ব্রহ্মদেব, ভগবান বিষ্ণুদেব সহ ইন্দ্রদেব দেবতারা সহ গেলেন কোথায়? একমাত্র উপায় দেবাদিদেব মহাদেবের গিরি গুহার মধ্যে যিনি তপস্যায় রয়েছেন, আর সেখানে গিয়ে ভগবান শিখতে পারছেন। ও নম শিব, ও নম শিব, কণ্ঠে বিনীত অনুরোধে দেবাদিদেব মহাদেবের ধ্যান ভঙ্গ হল।
দেবতাদের দুঃখ দুর্দশার কাহিনী তিনি শ্রবণ করলেন, আর নয়ন তার প্রজ্বলিত হুঙ্কার দিলেন ত্রিপুরাসুরকে সম্মুখ সবরে আহ্বান। ঘোর যুদ্ধ হল 97 বৎসর, সে মহাপ্রলয় যুদ্ধে হার বার দেবাদিদে মহাদেবের ত্রিশূলের আঘাতে কথা বিখ্যাত ত্রিপুরাসুর পালিয়ে গেলেন যুদ্ধ ক্ষেত্র থেকে রক্তাক্ত অবস্থা। রাতের অন্ধকারে প্রবেশ করলেন অসুর কুলে, আর ক্ষীণ কণ্ঠে ডাকতে লাগলেন, প্রভাবতী প্রভাবতী। নিজের স্বামীর ক্ষীণ কণ্ঠস্বর শুনে চমকে উঠলেন ভগবতী। ডাকে আমি, আমি কে? আমি ত্রিপুরাসুর। দরজা যেই খুললেন প্রভাবতী মা, দেখতে পেলেন নিজ স্বামী ত্রিপুরাসুর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে মাটিতে পড়ে। ও গো স্বামী, গো স্বামী, ও গো স্বামী, গো স্বামী, গো তোমার বাসার নিচে তোমার এই অবস্থাকে কেন করেছে? শোনো প্রভাবতী, আমি আর বেশিক্ষণ বাঁচব না। দেবাদিদে মহাদেবের ত্রিশূলের আঘাতে আমি ক্ষত বিক্ষত, তোমার গর্ভে আমার অসুরকুলের সন্তান। আর শোনো প্রভাবতী, আমি তো কৃষ্ণ ভক্ত হতে পারলাম না, আমি তো নারায়ণ ভক্ত হতে পারলাম না। তুমি যেমন নারায়ণের ভক্ত, তোমার যদি পুত্র হয় বা কন্যা হয় তাকে তুমি নারায়ণের ভক্ত করে। আর শোনো প্রভাবতী, আর তুমি দেরি করো না, কারণ দেবতারা এতক্ষণে মর্তে নেমে এসেছে, এক একটা অসুরদেরকে খুঁজে বার করছে, তাদেরকে হত্যা করছে। আমার সন্তানকে যেভাবে আমাকে বাঁচাতে হবে, তুমি বেরিয়ে যাও। তোমার এই অবস্থা রেখে আমি কেমন করে তোমাকে ফেলে যেতে পারি? সামনে শোনো প্রভাবতী, তুমি যে নারায়ণের ভক্ত, সেই নারায়ণের দিব্যি দিয়ে তোমার আমি বলছি, তুমি পিছনে দরজা দিয়ে জঙ্গলে প্রবেশ করে দৈত্যগুরু শুক্রাচার্যের আশ্রমে পালিয়ে যাও। আর কিছুক্ষণের মধ্যেই দেহে থেকে প্রাণবায়ু বেরিয়ে গেল ত্রিপুরাসুর। একখানি কাপড়ে আচ্ছাদন করে দিল সুস্মিতা দেহটা মাতা প্রভাবতী, আর গর্ভের সন্তানকে শুধুমাত্র বাঁচাবে বলে স্বামীকে ফেলে রেখেই, মৃত স্বামীকে ফেলে রেখেই পিছনের দরজা দিয়ে গিয়ে লুকিয়ে প্রবেশ করল জঙ্গলের মধ্যে। মাতা প্রভাবতী আজ হাঁটতে পারছে না জঙ্গলে, কত কাটা গাছ, কত হিংস্র জন্তু জানোয়ারকে উপেক্ষা করে এগিয়ে যেতে হচ্ছে সামনের দিকে। রাতের অন্ধকারে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে এগিয়ে যায়, আর দিনের আলোতে লুকিয়ে পড়ে কোন বৃক্ষের তলদেশে বা পাহাড়ের গুহা। এইভাবে একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, অভূত প্রভাবতী আর হাঁটতে পারে না। অবশেষে চিন্তা করলো, আমার খাওয়া হচ্ছে না মানে আমার তো সন্তানেরও খাওয়া হচ্ছে না। সারা রাত যখন হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে, আর দিনের আলো যখন ফুটল, দেখতে পেল একটি গাছে অনেকগুলি আপেল হয়েছে। এত আপেল হয়েছে যে আপেলগুলি
প্রায় মাটিতে ঠেকে যাচ্ছে, ডাল ভেঙে পড়েছে। মাতা প্রভাবতী চিন্তা করলেন, আমি অন্তত আমার জন্য না হয় আমার সন্তানকে বাঁচাবার জন্য দুটি আপেল অন্তত আজ খাবো। দুটি আপেল তিনি নিলেন, সেবা করলেন। আর কাছেই ছিল জলাশয়, জল পান করলেন। কাছেই ছিল একটি বটবৃক্ষ, সেই বটবৃক্ষে যখন তিনি বসলেন, বটবৃক্ষের তলদেশে মনোরম পরিবেশে মনির অজাতে মাতা প্রভাবতী কখন যেন ঘুমিয়ে গেল। যখন তিনি ঘুমিয়ে পড়লেন, তার মুখটা ছিল ঢাকা। বাবা রাজকন্যা তো আর অসুর কুলের রানী, সুতরাং বস্ত্রটা তেমন খুব সুন্দর, এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। যখন এইভাবে ঘুমিয়ে পড়েছে মা, মুখটা ঢাকা অবস্থাতেই দূর থেকে একটি দেবতা আসছে দৈত্যদের খুঁজে খুঁজে হত্যা করার জন্য, হাতে তার তরবার। দেবতাটা চিন্তা করছে, এই বটবৃক্ষের তলদেশে কে এমন ভাবে শুয়ে আছে? স্বর্ণকার শাড়ি, স্বর্ণের শাড়ি চকচক করছে, এটা যে কোনো মেয়ে নয়, যে কোনো বাড়ির বউ নয়, আমার মনে হচ্ছে কোনো রাজ পরিবারে দেখতে হবে, হয় কোনো বিপদে পড়েছে, মা অথবা লুকিয়ে আছে। যখন ইন্দ্রদেব এলেন, একটু আস্তে মা, একটু আস্তে কথা বলো মা, এমনিতেই শ্রোতা একটু কমে গেছে, আর শ্রোতা না থাকলে কীর্তনী আর কীর্তনও করতে যেন মজা হয়ে যায়। যাই হোক, হরে কৃষ্ণ। ঘুমিয়ে পড়েছে মাতা প্রভাবতী, দূর থেকে সেই দেবতা এগিয়ে আসছে হাতে অস্ত্র নিয়ে, দেখতে হবে মহিলাটা কে ঘুমাচ্ছে। কালের নিয়মে প্রকৃতির হাওয়াতে উড়িয়ে গেল মুখের দেখে মনে হচ্ছে গর্ভে সন্তান, অসুর কুলের সন্তান, যেমন ছিল বাপ তেমন হবে বেটা, দরকার নেই, না থাকবে বাসি না বাসবে বাস হয়ে কে না, হত্যা করে তো লাভ নেই, কিছুদিনের মধ্যে সন্তানটা হয়ে যাবে, সেই সময় শিশু অবস্থা যদি গলা টিপে মেরে দেব, আর আমার রাজসভায় তো নর্তকীর প্রয়োজন, একে দিয়ে নর্তকীর কাজ করাবো। বৈকুণ্ঠ ধামে নারায়ণ আর ছিলেন নারদ পরম ভক্ত, দুজনে গল্প করছিলেন, বলছে দেখো দেখো নারদ তাকিয়ে দেখো সিনেমাটা একবার দেখো, বলছে সিনেমা, বলে হ্যাঁ দৃশ্যটা দেখো, বলছে ওটা কে বুঝতে পারছো তো, বলছে হ্যাঁ ওটা ইন্দ্রদেব, ইন্দ্রদেবের অবস্থা দেখো, একজন অবলা নারীকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছে, যাও গিয়ে বাঁচাও, বলছে বাবু হতো আপনার ভক্ত প্রভু, তাহলে আপনি বাঁচান আমি যাব, বলছে আমি যাবো না, বলে একজন ভক্ত যদি আর একজন ভক্তের উপকার না করে তাহলে ভক্তের মহিমা কি করে প্রকাশ হবে, আপনি দীক্ষা নিয়েছেন বাবা আপনার গুরুদেবের কাছে, তাতে যতটা না আপনার পুণ্য হয়েছে, আপনার গুরুর চরণতলে যদি আরো পাঁচজনকে এনে দীক্ষা নেওয়ার ব্যবস্থা করে দিতে পারেন, তাতে আপনাদের শতাধিক বেশি পুণ্য লাভ হবে। এটা আমার কথা নয় মা, গরুর পুরাণ থেকে আমি অধ্যায় পেয়েছি। তাই বলছে ওহে নারদ, আমি ভগবান ভক্ত আমায় যেখানে রাখে, যেখানে রাখে সেটাই হয় আমার বাসস্থান, সেটাই হয় আমার বাসস্থান, ভক্ত আমায় যা খেতে দেয়, যা খেতে দেয় আমি করি না কোনো অপমান, আমি করি না কোনো ভক্ত আমায় যদি কাঁদে
আমি বসে বসে কাঁদি, আমি বসে বসে কাঁদি, আর ভক্ত যদি আমায় হাসে, আমি পাগলের মতো হাসি, আমি পাগলের মতো হাসি। শোনো নারো, আমাকে ডেকে সেই পাবে যে দুই বাহু তুলে আমার কাছে আত্মসমর্পণ করে আমাকে ডাকবে। দেখো দেখো, প্রভাবতী ডাকছে আমাকে, কিন্তু আত্মসমর্পণ করে নয়। কেমন ভাবে ডাকছে? গর্ভের সন্তানকে বাঁচাবার জন্য গর্ভে একটা হাত চেপে আছে, আর একটা হাত দিয়ে আমাকে ডাকছে। আমি তো যেতে পারি না। আমরা বাবা দ্বাপর যুগে দেখেছি, কুন্তী যখন বাসা খেলায় হয়ে গেল, কুন্তী পুত্রগণ পঞ্চ পাণ্ডবগণ যখন বাসা খেলায় হয়ে গেল দুর্যোধনের সঙ্গে, শকুনি মামার পরামর্শে, শকুনি মামার চাতুরিতায় পঞ্চ পাণ্ডবের স্ত্রী কুন্তী পুত্র বোধহয় দ্রৌপদী এক হাত পক্ষে চেপে এক হাত দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ডেকেছিলেন। শ্রীকৃষ্ণ আসেনি, কিন্তু লজ্জার ভয় না করে যখন দুই হাত তুলে দুই বাহু তুলে ভগবান ভগবান এসেছিল, দিয়েছিলেন বস্ত্রদান। ভগবানকে পেতে গেলে পাঁচ বিঘে জমি লিখে দিলে হবে না, পাঁচ কিলো মিষ্টি দিলেও হবে না, দিতে হবে শুদ্ধ প্রেম ভক্তি আর আত্মবিশ্বাসের সঙ্গে ডাকতে। কারণ স্বামী বিবেকানন্দ বলেছেন, ফার্স্ট বিলিভ ইন ইওর সেলফ দ্যাট ইউ কল ইন গড। প্রথমে নিজে আত্মবিশ্বাস নিয়ে ভগবানকে যদি ডাকতে পারো নিশ্চয়ই পারবে। তাই যাও নারদ, আমি এখন যেতে পারবো না, কারণ দুই হাত তুলে তো আমাকে সে ডাকেনি, কিন্তু তাই বলে আমার ভক্তের তো আমি বিনাশ হতে দেব না। কারণ শাস্ত্রে আছে বাবা, গীতাতে আছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন নামে ভক্ত প্রণাশতি, অর্থাৎ আমার ভক্তের বিনাশ হতে দেব না, দেব না, দেব না। তাই তুমি এক ভক্ত আর ভক্তকে রক্ষা কর। মাঠে দেখুন ইন্দ্রদেব চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছে, আর মনে দুঃখে আত্মে চিৎকার করছে, হে গিরিধারি, হে গিরিধারি, বাঁকে বিহারি, বাঁকে বিহারি, Oh,
জানছে, আর ওদিকে নারদ আসছে, নারদ আসছে বাঁচাবার জন্য প্রভাব থেকে। আপনাকে স্বর্গের রাজা করেছিল কিছুদিন আগে তো গুরু পত্নীকে হরণ করে মহাপাপে ভুগেছিল, লজ্জা করে না একটা এই এরকম অবলা নারীকে এইভাবে টানতে টানতে আসছে না? নারদ ঋষি তো অসুরের স্ত্রী, অসুরের স্ত্রী হতে পারে না কুলকন্যা, আর এই সর্বপ্রথম পরিচয় ভগবান বিষ্ণুর পরম ভক্তা ভয় পেয়ে গেল, ছেড়ে দিল। আপনাদের দেখে অনেকে ভয় পাবে, আপনারা যদি গলায় তুলসী মালা, কণ্ঠে যদি ধারণ করেন, কপালে যদি তিলক সেবা করেন, অনেক ছেলেরা মেয়েরা দেখবেন আপনাদেরকে পথ দেখিয়ে দিন, আর পেপার খুললে দেখা যাচ্ছে যে সমস্ত ঘটনা এটা তার বিপরীত হচ্ছে, কারণ তারা এই গলায় বেল্টটা পরে না, মা তুলসীর মালা তারা পরে না, তাই তো তাদের পদে পদে বিপদ ঘনিয়ে আসছে। তুলসীর মালা মানে আমি যদি বলি বাবা, কর্পোরেশনের একটা গাড়ি আছে, এই গাড়িগুলোর কাজ হলো কিছু মানুষ আছে যারা সরকারি চাকরি করছে, যে রাস্তার কুকুরগুলোকে ধরে ওই গাড়িতে ধরে বাইরে না ছেড়ে দেয় অথবা মেরে দেয়। আমরা যারা বাবা, আর তারা যদি রাস্তায় বাবা ওই কুকুর ধরতে আসে, যে কুকুরের গলায় বাবা একটা ভালো বেল্ট থাকবে তাকে কি ধরবে? ধরবে, কারণ কারোর বাড়ির পোষা কুকুর হয়তো চলছে, আর ওই বেল্ট ছাড়া কুকুরগুলোকে দেখবেন ধরে নিয়ে সব বাইরে পাঠাবে। তাহলে বাবা আমরা যদি গলায় একটা করে বেল্ট লাগিয়ে থাকি, সহজে কিন্তু যমরাজ কর্পোরেশনে যিনি রয়েছেন আমাদেরকে সহজে ধরবে, আর নিয়ে যেতে গেলে এই বেল্ট খুলে তবে তাকে নিয়ে যাবে। জানি তাই গৌরহরি বল, ইন্দুদেব চলে গেল, ভয় পেল, যেই শুনল যে প্রভাবতী কৃষ্ণ ভক্ত অদৃশ্য হয়ে গেল,